হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকে কোনো রেগুলার ব্লগ নিয়ে আসেনি আজকে আমি একটু আমার মনের গল্প করতে এসেছি তো তোমরা তো আমার এখন মানে আমার এতটাই কপাল ভালো আমার অনেক বন্ধু হয়ে গেছো তোমরা মানে কি বলবো আর ধীরে ধীরে আমার সাবস্ক্রাইব অনেক বেড়ে যাচ্ছে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে তোমরা আমার পাশে আছো তো আমি সেই জন্য খুবই হ্যাপি তো সেই জন্য যত গল্প আমার জীবনের সুখ দুঃখ ভালো মন্দ সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমি কটা গল্প করতে আসলাম আর কি সেটাও আমার নিজস্বই গল্প সব মানুষেরই কিন্তু পার্সোনাল কোনো গল্প থাকে তো সেগুলোই করতে আসলাম আর কি বসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো আমি ছোট থেকে এত বড় হয়েছি মানে আমার মনে পড়ে না আমি কারো খারাপ চেয়েছি বা কারো ক্ষতি করেছি মানে আমি হয়তো ভুলে কোনোদিন করে ফেলতে পারি আগে এখন তো বড় হয়েছি এখন আমার জ্ঞান তো আমি কারো কিন্তু কোনো ক্ষতি করিনি আমার যেটা মনে হয় তো জানি না ভগবান হয়তো যারা বেশি মানে লোকের পাশে থাকে তাদের হয়তো ভগবান বেশি পরীক্ষা নেন হয়তো আমারও তাই হচ্ছে তো আমি কিন্তু কাউকে পাশে পাই না অথচ যা যার যখন প্রয়োজন যেভাবে হোক যে কোনো কাজে হোক যে যখন ডাকবে আমি আমার বর মানে মন খুলে সেখানে কাজ করি কথা বলি বা পরামর্শ দেওয়া থেকে আরম্ভ করে মানে যতটা আমার ভেতরে আছে আর কি আমি যতটা আর কি বলবো সম্পূর্ণ কিছু আমি কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি কিন্তু পৃথিবীটা এমনই মানে গোল গোল ঘুরছে আমি যাকে মানে সাহায্য করব কি যাকে সুপরামর্শ দিই যার পাশে দাঁড়াই সেই আমাকে বাস দেয় এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি বাস দেওয়াটা খারাপভাবে নিও না মানে পেছনে লাগে সরি বলতে ভাষাটা ই হয়ে গেল তো অনেক দুঃখে কথাটা মানে বলছি কারণ কি বলো তো কিছু কিছু মানুষ আছে না মানে বুঝতে পারে না হয়তো আমি মনে করো এমন কত বন্ধু আছে যাদেরকে তুমি অনেক দিন ধরে চিনছো জানছো ভালোভাবে মিশছো তার সঙ্গে চলাফেরা করছো কিন্তু আশেপাশের লোকদের সেগুলো দেখে আবার সহ্য হয় না তারা আবার কি করে বলো তো পেছনে লাগে তো পেছনে লেগে সেই জিনিসটাকে মানে কি করে নষ্ট করা যায় ভেঙে দেওয়া যায় সেই চেষ্টা করে তো সেরকমই অবস্থা আমারও তো আমি কিন্তু জ্ঞান তো কারো খারাপ চাই না আমি আবার বলছি মানে কারো খারাপ চাই না কারো ক্ষতি করিনি তো ভগবান সেই জন্য হয়তো আমার পাশে আছে আমি লবণ ভাত খাই মাছ ভাত খাই আমি কিন্তু খেয়ে বেঁচে আছি কারো কাছে হাতও পাতি নি কোনো দিন বা কিছু করিনি নিজের পায়ে বর আর আমি দুজন মেলে পরিশ্রম করে এগিয়ে যাচ্ছি তো সবারই শুভাকাঙ্ক্ষী লোক থাকে খারাপ লোক থাকে সবারই কিন্তু থাকে আর এখন পৃথিবীটা এমন মানে ভালো লোক খুঁজে পাবে না আমি তো খুঁজে পাই না কিন্তু আমি সবাইকে আঁকড়ে ধরার চেষ্টা করি তো আমার আজকে ভিডিওটা করার কথা ছিল না তো মনের মধ্যে অনেক কথা জমেছিল তো সেগুলো কাকে বলবো বলো তোমরা তো আমার একদম কাছের বন্ধু মানে এখন যতদিন ইউটিউবে মানে ইউটিউবের জগতে এসছি তো তখন থেকে আজ পর্যন্ত আমি কিন্তু খুব হ্যাপি মানে এই যে মনের মধ্যে কোনো কথা কিন্তু আমি রাখতে পারি না আর কি সব তোমাদের সঙ্গে তোমরা আমার ভিডিওগুলো দেখো কিনা জানি না তো আমি কিন্তু অনেক ভিডিওতে অনেক কথা বলে থাকি আর কি যেটুকু আমি জানি যেটুকু আমার মধ্যে পজিটিভ আছে তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো আজকে আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য তোমাদেরকে আমি মানে তোমরা হয়তো ভাবে জ্ঞান দিচ্ছি তো প্লিজ এইভাবে নিও না আমার অভিজ্ঞতা থেকে বলছি মানে কাউকে মন খুলে আপন করে নেওয়ার চেষ্টা না করাটাই হয়তো ভালো তাহলে খুব আঘাত পাবে কারণ এখনকার যুগে কেউ কারো আপন না মানে সবাই ঢুকবে একভাবে বেরোবে আর কিন্তু তো সেই জন্য খুব সাবধান তো খারাপ মানুষও থাকে ভালো মানুষও থাকে তো সবার কপাল আমার মতো হয়তো ভগবানের কাছে বলি আমার আমার মতো কপাল যেন কারো না হয় মানে আমার কোনো শুভাকাঙ্ক্ষী বন্ধু বলতে হয়তো গোনা গুনতে পারবো এরকম কিছু আছে তো তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের যেন অনেক বন্ধু থাকে অনেক শুভাকাঙ্ক্ষী থাকে তোমরা যেন ভালো থাকো হ্যাপি থাকো তোমরা যেন মনের মানুষ খুঁজে পাও তো সবই ভগবানের কাছে প্রার্থনা করি কিন্তু যদি কোনো দিন বিপদে পড়ো আমার কথাগুলো একদম মিলিয়ে নিও যে আমার কি বলো তো রাস্তাঘাটে মানে রাস্তাঘাটে না পাড়া প্রতিবেশী বলো আত্মীয় স্বজন বলো বন্ধু বান্ধবী বলো সবাইকে না আমি একদম আপন করে নিতে চাই মানে ভাবি কি সবাইকে সুপরামর্শ দিই সবার সঙ্গে মিশি কিন্তু সেটা করার ঠিক না তাদের মধ্যেই কিছু কিছু লোক আছে সেগুলো সহ্য হয় না মানে তোমার ভালোটা লোকের সহ্য হবে না কিন্তু ভাববে যে এটাকে নষ্ট করতে হবে তো সেই জন্য পেছনে লেগে যায় তো এরকম দেখছি আর কি যত দিন যাচ্ছে ততই মানে দেখছি ফাঁকা হয়ে যাচ্ছে চারদিকটা একে ভাবি আপন না ওকে ভাবি আপন না মানে কি বলবো মানে এতটাই খারাপ লাগে মাঝে মধ্যে যে হায় ভগবান এতদিন এর সঙ্গে এত তো কিছু করলাম আর সেই আমাকে এত ওই করলো এরকম একটা ব্যাপার আর কি খুব খারাপ লাগে পরে সেই জন্য সময় থাকতে সাবধান কাউকে অতটা গভীরভাবে আপন করে নেবে না মিশবে চলবে ফিরবে ব্যাস হয়ে গেল কথা বললাম শেষ তো আপন নিজস্ব লোকরাই হয় বাইরের লোকরা আপন হয় না তো যেটা আর কি আমি দেখলাম আর কি তো সেটাই বলছি বাইরের হ্যাঁ বান্ধবী হয় আপন কিন্তু তাদের মধ্যে একশোটার মধ্যে একজন সবাই কিন্তু আপন হয় না তো বন্ধু বেছে নেওয়া কিন্তু খুব কঠিন আর খুব সতর্ক কারণ পরে নিজেকে নিজের মনের মধ্যেই খুব আঘাত লাগে খুব খারাপ লাগে আর কি যখন দেখা যায় যে যাকে তুমি এত কাছে টেনে নিয়েছো সেই পরে তোমাকে ভুল বুঝছে তখন খুবই খারাপ লাগে তো যাই হোক আমি এখন থেকে সাবধান হয়ে যাব আমার এখন যেটা মনে হয় যে না হাই হ্যালো বাই ঠিক আছে তার বেশি কিছু না সবার সঙ্গে সব কথা শেয়ার করা উচিত না মেশা উচিত না তো তোমাদেরকেও সেটাই বলছি আর কি আমার অভিজ্ঞতা থেকে বলছি কারোর সঙ্গে খুব বেশি মিশবে না তাহলে কিন্তু পরে দুঃখ পাবে যুগটা খুব খারাপ তো তোমরা আমার বন্ধু মানে এখন তোমরা আমার অনেক বন্ধু হয়ে গেছো অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার ভগবানের আশীর্বাদে সেই জন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আর সব থেকে বড়ো মানে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তোমরা এইভাবে আমার পাশে থেকো আর আমাকে এইভাবে আপন করে নিও আমার এখন তোমরাই সব তোমরা ছাড়া কিন্তু আমি একদম একা কারণ গোটা পৃথিবীতে বললাম না গুণে কয়েকজন শুভাকাঙ্ক্ষী তার বেশি কিন্তু পাওয়া যায় না আমার না হয়তো বা সবারই তো মানে অনেকে দেখতে পারো অনেকে হ্যাঁ থাক তাই কী হবে এরকম বলে অনেকে ছেড়ে দাও তো যাই হোক সবাই সাবধান সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাপি থেকো আর যতটা পারো সবার সঙ্গে হাই হ্যালো বাই তাছাড়া কিন্তু কিছু না তো রাখছি টাটা